গত দশই ফেব্রুয়ারি শেষ হয়ে গেল সপ্তদশ লোকসভার শেষ অধিবেশন আগামী কয়েক মাসের মধ্যেই পরবর্তী লোকসভা নির্বাচন এবং তারপর গঠিত হবে অষ্টাদশ লোকসভা পরবর্তী লোকসভা ভোটের আগে চলুন আমরা এক নজরে দেখে নিই শেষ লোকসভায় এই রাজ্যের সাংসদদের পারফরম্যান্স লোকসভার ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে পিপলস রিপোর্টারের বিশেষ প্রতিবেদন আপনার আপনার কেন্দ্র সপ্তদশ রাজ্যের বিয়াল্লিশ জন সাংসদের মধ্যে উপস্থিতির নিরিখে আটজন সাংসদ পঞ্চাশ শতাংশের কম সময়ে সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন যে তালিকায় শীর্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব অধিকারী ঘাটালের এই সংসদের উপস্থিতির হার এগারো শতাংশ এর এই তালিকায় আছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তার উপস্থিতির হার পনেরো শতাংশ তৃণমূল কংগ্রেসের অপর দুই তারকা সংসদ যাদবপুর কেন্দ্রের মিমি চক্রবর্তী এবং বসিরহাটের নুসরত জাহানের উপস্থিতির হার বাইশ শতাংশ এই রাজ্য থেকে নির্বাচিত বিয়াল্লিশ জন সাংসদের মধ্যে আটশো জন সাংসদ পনেরোটি সংসদীয় অধিবেশনের কোনো একটিতেও একদিনের জন্য জন্যও উপস্থিত ছিলেন না এই তালিকায় শীর্ষে তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া এবং শিশির অধিকারী এরা সংসদের মোট অধিবেশনের ছটিতে একদিনের জন্য উপস্থিত হননি রাজ্যের চারজন সাংসদের সপ্তদশ লোকসভায় কোনো প্রশ্ন করেননি এরা হলেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা সুদীপ বন্দ্যোপাধ্যায় চৌধুরী মোহন জাটুয়া এবং বিজেপির সুরেন্দর সিং আলুওয়ালিয়া সপ্তদশ লোকসভায় এই রাজ্যের সংসদের মধ্যে সবথেকে বেশি বিতর্কে অংশগ্রহণ করেছিলেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং সব থেকে বেশি প্রশ্ন করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কুড়িটা বা তার চেয়ে কম বিতর্কে অংশগ্রহণ করেছেন চব্বিশ জন সাংসদ কুড়িটা বা তার চেয়ে কম প্রশ্ন করেছেন রাজ্যের বারো জন সাংসদ এবার আসা যাক বিস্তারিত পরিসংখ্যানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ডায়মন্ড হারবার দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি পনেরো শতাংশ দুটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন আটাত্তরটি আবু হাসেম খান চৌধুরী কেন্দ্র মালদা দক্ষিণ দল কংগ্রেস সাংসদের উপস্থিতি উনষাট শতাংশ পাঁচটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন বারোটি আবু তাহির খান কেন্দ্র মুর্শিদাবাদ দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি চৌষট্টি শতাংশ ছটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন চারটি দেব অধিকারী কেন্দ্র ঘাটাল দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি এগারো শতাংশ একটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো তিনটি অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্র বহরমপুর দল কংগ্রেস সাংসদের উপস্থিতি উননব্বই শতাংশ দুশো উনত্রিশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন ঊনসত্তরটি অপরূপা পোদ্দার কেন্দ্র আরামবাগ দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি সাতাত্তর শতাংশ তিরানব্বইটি বিতর্কে অংশ নিয়েছেন প্রশ্ন করেছেন একশো তেতাল্লিশটি অর্জুন সিং কেন্দ্র ব্যারাকপুর বিজেপি সাংসদ হিসাবে জয়ী হলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সাংসদের উপস্থিতি একাত্তর শতাংশ চোদ্দটি বিতর্কে অংশ নিয়েছেন প্রশ্ন করেছেন আঠেরোটি অসিত কুমার মাল কেন্দ্র বোলপুর দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি পঁচাত্তর শতাংশ কুড়িটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন পাঁচটি চৌধুরী মোহন জাটুয়া কেন্দ্র মথুরাপুর দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি তিরিশ শতাংশ শূন্যটি বিতর্কে অংশ নিয়েছেন এবং একটিও প্রশ্ন করেননি দেবশ্রী চৌধুরী কেন্দ্র রায়গঞ্জ দল বিজেপি সাংসদের উপস্থিতি চুরানব্বই শতাংশ নটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো তিরাশিটি দিব্যেন্দু অধিকারী কেন্দ্র তমলুক দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি চব্বিশ শতাংশ একটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো সাতানব্বইটি দিলীপ ঘোষ কেন্দ্র মেদিনীপুর দল বিজেপি সাংসদের উপস্থিতি তিরাশি শতাংশ এগারোটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন বত্রিশটি জগন্নাথ সরকার কেন্দ্র রানাঘাট দল বিজেপি সংসদের উপস্থিতি উননব্বই শতাংশ সাতটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন সাতানব্বইটি জয়ন্ত কুমার রায় কেন্দ্র জলপাইগুড়ি দল বিজেপি সংসদের উপস্থিতি সাতাশি শতাংশ সতেরোটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন চারশো একাশিটি জন বার্লা কেন্দ্র আলিপুরদুয়ার দল বিজেপি সংসদের উপস্থিতি চুরাশি শতাংশ এগারোটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন আটত্রিশটি জ্যোতির্ময় সিং মাহাতো কেন্দ্র পুরুলিয়া দল বিজেপি সাংসদের উপস্থিতি সত্তর শতাংশ তিনটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো তেত্রিশটি কাকুলি ঘোষ দস্তিদার কেন্দ্র বারাসাত দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একটি কল্যাণ ব্যানার্জী উপস্থিতি উনসত্তর শতাংশ পঞ্চাশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো আটত্রিশটি খগেন মুর্মু কেন্দ্র মালদা উত্তর দল বিজেপি সাংসদের উপস্থিতি চুরানব্বই শতাংশ পঞ্চাশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন তিনশো পাঁচটি খলিলুর রহমান কেন্দ্র জঙ্গিপুর দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি ষাট শতাংশ আঠারোটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন বারোটি কুনার হেমব্রম কেন্দ্র ঝাড়গ্রাম দল বিজেপি সাংসদের উপস্থিতি একানব্বই শতাংশ একুশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন উনিশটি লকেট চ্যাটার্জি কেন্দ্র হুগলি দল বিজেপি সাংসদের উপস্থিতি উননব্বই শতাংশ তেতাল্লিশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন দুশো একানব্বইটি মহুয়া মৈত্র কেন্দ্র কৃষ্ণনগর দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি তিরাশি শতাংশ সাঁত্রিশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন বাষট্টিটি মালা রায় কেন্দ্র কলকাতা দক্ষিণ দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি বিয়াল্লিশ শতাংশ দশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন দুশো একটি মিমি চক্রবর্তী কেন্দ্র যাদবপুর দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি বাইশ শতাংশ সাতটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো একষট্টি নিষেধ প্রামাণিক কেন্দ্র কোচবিহার দল বিজেপি সাংসদের উপস্থিতি আশি শতাংশ আটটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন সাতাত্তরটি নুসরত জাহান কেন্দ্র বসিরহাট দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি বাইশ শতাংশ এগারোটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো পঁয়তাল্লিশটি প্রসূন ব্যানার্জি কেন্দ্র হাওড়া দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি চুয়াত্তর শতাংশ একুশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন বিরাশিটি প্রতিমা মণ্ডল কেন্দ্র জয়নগর দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি আশি শতাংশ পঁচাশিটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো ষাটটি রাজু বিস্তা কেন্দ্র দার্জিলিং দল বিজেপি সাংসদের উপস্থিতি একানব্বই শতাংশ চুরানব্বইটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন দুশো একুশটি সুরেন্দ্র সিং আলু কেন্দ্র বর্ধমান দুর্গাপুর দল বিজেপি সাংসদের উপস্থিতি সাতাত্তর শতাংশ বারোটি বিতর্কে অংশ নিয়েছেন এবং একটিও প্রশ্ন করেননি সাজদা আহমেদ কেন্দ্র উলুবেড়িয়া দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি শতাংশ এগারোটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো একাশিটি শতাব্দীর রায় কেন্দ্র বীরভূম দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি সাতাত্তর শতাংশ তেইশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একটি সৌগত রায় কেন্দ্র দমদম দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি বিরাশি শতাংশ একশো একানব্বইটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন তিনশো পঁয়তাল্লিশটি সৌমিত্র খা কেন্দ্র বিষ্ণুপুর দল বিজেপি সাংসদের উপস্থিতি আটাত্তর শতাংশ পঁচিশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো সতেরোটি শান্তনু ঠাকুর কেন্দ্র বনগা দল বিজেপি সাংসদের উপস্থিতির চুয়াত্তর শতাংশ নটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো এগারোটি শত্রুঘন সিনহা কেন্দ্র আসানসোল দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি তেষট্টি শতাংশ কোনো বিতর্কে অংশ নেননি এবং কোনো প্রশ্ন করেননি শিশির অধিকারী কেন্দ্র কাথি দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি উনিশ শতাংশ চারটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন দুশো ছয়টি সুভাষ সরকার কেন্দ্র বাঁকুড়া দল বিজেপি সাংসদের উপস্থিতি বিরাশি শতাংশ সাতাশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন বাহান্নটি সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্র কলকাতা উত্তর দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি তিয়াত্তর শতাংশ তেতাল্লিশটি বিতর্কে অংশ নিয়েছেন এবং কোনো প্রশ্ন করেননি সুকান্ত মজুমদার কেন্দ্র বালুরঘাট দল বিজেপি সাংসদের উপস্থিতি শতাংশ বিদর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন ছশো বিয়াল্লিশটি সুনীল কুমার মন্ডল কেন্দ্র বর্ধমান পূর্ব দল তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতি বিরাশি শতাংশ কুড়িটি বিতর্কে অংশ নিয়েছেন এবং প্রশ্ন করেছেন একশো পঁচানব্বইটি ফেক নিউজের রমরমার বাজারে গুজবে নয় খবরে থাকতে পিপলস রিপোর্টারের ইউটিউব চ্যানেল ও পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজ সাবস্ক্রাইব ও ফলো করুন নজরে রাখুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট ডাব্লুড ডট পিপলস রিপোর্টার ডট ইনে